শিক্ষার্থী বন্ধুরা, এসআর অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে দ্বিতরফা দাখিলা পদ্ধতি, যার ইংলিশ হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। ডাবল এন্ট্রি সিস্টেমটা প্রথমে আবিষ্কৃত হয় 1494 সালে। এটি সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা এই গ্রন্থে সর্বপ্রথম দুতরফা দাখিলা পদ্ধতিটা প্রকাশ করা হয়। এটি পরে লুকা প্যাসিওলি। উনি ইতালির একজন গণিতবিদ, ইতালীয় গণিতবিদ। উনি সর্বপ্রথম দুইতরফা দাখিলা পদ্ধতি অর্থাৎ ডাবল এন্ট্রি সিস্টেম সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা গ্রন্থে সর্বপ্রথম উনি প্রকাশ করেন। দুতরফা দাখিলা পদ্ধতি এমন একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি যা অ্যাকাউন্টিংয়ের, যা হিসাব বিজ্ঞানের রেকর্ডিং সিস্টেম। এর অর্থ হচ্ছে লিপিবদ্ধের যে একটি প্রক্রিয়া, ওই প্রক্রিয়া পুরোটাই চেঞ্জ করে দেয়। এর আগে ছিল একতরফা দাখিলা পদ্ধতি। দেন দুইতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত এবং নির্ভরযোগ্য এবং পূর্ণাঙ্গ একটি হিসাব রক্ষণ প্রক্রিয়া। দ্বিতরফা দাখিলা পদ্ধতি আসার আগে যে পদ্ধতিটা ছিল সেটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। কিন্তু এটি বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। তাহলে এখন বিজ্ঞানসম্মত পদ্ধতি কোনটি? বিজ্ঞানসম্মত নির্ভরযোগ্য এবং পূর্ণাঙ্গ পদ্ধতি হচ্ছে দ্বিতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা এই দুইতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে একমাত্র বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ এবং নির্ভরযোগ্য হিসাব রক্ষণ পদ্ধতি। এখন এটি বিজ্ঞানসম্মত কি জন্য এটিকে আমরা বিজ্ঞানসম্মত বলছি? কারণ সিস্টেমেটিক ওয়ে অ্যাপ্লাই করে থাকে। হাউ? আপনাদের মনে প্রশ্ন, এটা কিভাবে একটি সিস্টেমেটিক ওয়ে হিসেবে পরিচিত? যেমন হচ্ছে যে কোনো লেনদেনের আগে প্রথমে ঘটে হচ্ছে ঘটনা, ঘটনা থেকে লেনদেন চিহ্নিতকরণ, এরপর জাবেদা। জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই। যে কোনো লেনদেন প্রথমে জাবেদায় লিপিবদ্ধ হবে। এরপর হচ্ছে খতিয়ান, খতিয়ান হচ্ছে হিসাবের পাখা বই। অর্থাৎ যে কোনো লেনদেন আপনার হিসাবে একদম সব শেষে সবকিছু জাবেদার পরে খতিয়ানে স্থানান্তর করা হয়। তারপর রেভামিল, এরপর আর্থিক অবস্থা বিবরণী। দ্বিতরফা দাখিলা পদ্ধতি যে একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি তা আমরা এই এসটির মাধ্যমে বুঝতে পারছি। প্রথমে ঘটনা থেকে লেনদেন, লেনদেন থেকে জাবেদা, জাবেদা থেকে খতিয়ান, দেন হচ্ছে রাবামিল, এরপর আর্থিক অবস্থার বিবরণের মাধ্যমে আমরা বুঝতে পারছি এটি একটি পূর্ণাঙ্গ, বিজ্ঞানসম্মত এবং নির্ভরযোগ্য। আমরা নির্ভরযোগ্য কথাটা উল্লেখ করছি এজন্যই, এটি পুরোটি একটি প্রক্রিয়া যেটার মাধ্যমে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটা নিরূপণ করা যায়। দুইতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি হল এটিতে দুই বা ততোধিক হিসাবখাত থাকতে পারে।
প্রথমে হচ্ছে দুই অথবা ততোধিক অথবা দুই এর অধিক হিসাব খাত থাকতে পারে। এখন আমি আপনাদেরকে দুটি এক্সাম্পল দিব যেটির মাধ্যমে আপনারা বুঝে যাবেন কিভাবে দুই অথবা ততোধিক হিসাব খাত একটি লেনদেনে ভিতর থাকতে পারে, অথবা দুই তরফা দাখিলা পদ্ধতি যদি অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে দুই বা ততোধিক হিসাব খাত কিভাবে নিরূপিত হচ্ছে, এটা আমি দুটো এক্সাম্পল দিব, এটাতে আপনারা আশা করি বুঝে যাবেন। প্রথম এক্সাম্পল, জনাব আকমল 50,000 টাকা ব্যাংক থেকে উত্তোলন করল, এখানে ব্যাংক থেকে 50,000 টাকা জনাব আকমল ব্যবসার প্রয়োজনে উত্তোলন করছে। ব্যাংক নামক সম্পত্তি কমে যাচ্ছে এবং নগদ নামক সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, নগদান হিসাব সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে আর ব্যাংক নামক সম্পদ হ্রাস পাচ্ছে। এখানে দুটি হিসাব খাত আমরা দেখতে পাচ্ছি, প্রথমটা হচ্ছে নগদান হিসাব, অন্যটি ব্যাংক হিসাব। এখানে দুই হিসাব খাত। এখন আমি তোমাদেরকে বলবো দুই তরফা দাখিলা পদ্ধতিতে তিনের দুই এর অধিক 3, 4, 5, 6 অথবা যা হবে হোক বাট কিন্তু দুই এর অধিক হিসাব খাত কিভাবে থাকতে পারে। ফর এক্সাম্পল, পণ্য বিক্রয় 70,000 টাকা, নগদে 20,000 এবং চেকে 50,000 টাকা। বন্ধুরা, লেনদেনটি হচ্ছে পণ্য বিক্রয় 70,000 টাকা, নগদে 20,000 টাকা, চেকে 50,000 টাকা। তাহলে এইটিতে কয়টি হিসাব খাত যুক্ত? প্রথমে নগদান হিসাব 20,000 টাকা, এরপর ব্যাংক হিসাব 50,000 টাকা, এরপর বিক্রয় হিসাব 70,000 টাকা। এখানে 20,000 টাকার নগদ নামক সম্পদ বৃদ্ধি পাচ্ছে এবং পণ্য বিক্রয়ের জন্য চেক গ্রহণ করায় 50,000 টাকার ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে আয় বৃদ্ধি পাচ্ছে। এখানে হিসাব খাত হচ্ছে তিনটি। তাহলে আপনার দুতরফা দাখিলা পদ্ধতিতে দুই অথবা ততোধিক হিসাব খাত থাকতে পারে, দুই বা ততোধিক